নমস্কার বন্ধুরা, টুকিটাকি কলকাতাতে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো তেলাপোকা দূর করার সহজ উপায়। খুবই বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক পোকা হলো তেলাপোকা। সব বাড়িতেই তেলাপোকার উপদ্রব কম বেশি লক্ষ্য করা যায়। তেলাপোকা শুধু বিরক্তিকর নয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, কারণ তেলাপোকা নানা রোগ জীবাণু ছড়ায়। ময়লা আবর্জনা ও অন্ধকারে এরা বসবাস করে। এরা যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে, যেমন মেরু অঞ্চলে ঠান্ডা থেকে শুরু করে তীব্র উষ্ণ পরিবেশে। তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পেতে আমরা সাধারণত বাজার চলতি রাসায়নিক স্প্রে বা চক ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে তেলাপোকার উপদ্রব থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। কি সেই উপায় আসুন জেনে নিই। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন শুরু করি। কর্নফ্লাওয়ার ও প্লাস্টার অফ প্যারিস। কর্নফ্লাওয়ার ও প্লাস্টার অফ প্যারিস একসঙ্গে মিশিয়ে নিয়ে ঘরে যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব বেশি সেই সব জায়গায় মিশ্রণটি রেখে দিন। তেলাপোকার হাত থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। বেকিং সোডা ও চিনি। সমপরিমাণে বেকিং সোডা ও চিনি মিশিয়ে মিশ্রণটি ঘরে যেসব জায়গায় তেলাপোকার আনাগোনা বেশি সেখানে ছিটিয়ে দিন। এই মিশ্রণটি খাওয়ার সাথে সাথে তেলাপোকা মারা যাবে। তেজপাতা। ঘরে তেলাপোকা তাড়ানোর সবচেয়ে সহজ ও সস্তা উপায় হলো তেজপাতার ব্যবহার। তেজপাতার গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না, তাই তেজপাতা গুঁড়ো করে ঘরের বিভিন্ন কোণায় রেখে দিন। তেলাপোকা আপনার ঘর থেকে দূরে থাকবে। গোলমরিচ, রসুন ও পেঁয়াজ। রসুনের 2-3টি কোয়া ও 1টি পেঁয়াজ পেস্ট করে এবং 1-2 টেবিল চামচ 1 গুঁড়ো 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নিয়ে মিশ্রণটি ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। দেখবেন তেলাপোকা আর নেই। বোরিক অ্যাসিড ও চিনি। বোরিক অ্যাসিডের সঙ্গে চিনি মিশিয়ে সেই মিশ্রণ তেলাপোকা মারতে ব্যবহার করুন। এতে শুধু তেলাপোকা নয়, যে কোনো পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাবেন। শশা। তেলাপোকা দূর করতে শশা খুবই কার্যকরী। একটি অ্যালুমিনিয়ামের ক্যানে শশার কিছু খোসা রেখে দিন। তেলাপোকার উপদ্রব যেখানে বেশি সেখানে শশার খোসা ভর্তি অ্যালুমিনিয়ামের ক্যানটি রাখুন। দেখবেন তেলাপোকার উপদ্রব অনেকটাই কমে গেছে, কারণ শশার খোসা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া ঘটিয়ে যে দুর্গন্ধ সৃষ্টি করে তা তেলাপোকার মৃত্যুকে ত্বরান্বিত করে। এছাড়া তেলাপোকা তাড়াতে ঘর মোছার জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়ে ঘর মুছুন। শুধু তেলাপোকা নয়, অন্যান্য পোকামাকড়ের হাত থেকেও রেহাই পাবেন। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।